नमस्कार, आमी शेरी कविराज बीपीजीडी यूनियन माध्यमिक विद्यालय फुलतला खुलना। प्रिय शिक्षार्थी, तुम्हारा निश्चय सबाई भालो आछो, सुस्थ आछो। एखन आमी तुम्हारे नवम श्रेणी कृषि शिक्षा विषय निये आलोचना करब। आमादेर आज के आलोच्य विषय चतुर्थ अध्याय तृतीय परिच्छेद फुल चाष पद्धति। तुम्हारा ताहले सकले 128 पृष्ठा बेर करो। बांग्लादेशे व्यापक भावे फुलेर चाष हय ना, तबे क्षुद्र परिसरे वाणिज्यिक भावे फुलेर चाष होये थाके। सम्प्रति रजनीगंधा, गोलाप एवं गार्डियलासेर वाणिज्यिक भित्तिते चाष शुरू होयेछे। এছাড়াও বাংলাদেশে বেলি, জুঁই, চামেলি, অপরাজিতা, শেফালি, চন্দ্রমল্লিকা এ ধরনের ফুলের চাষ হয়ে থাকে। তবে আমরা বাণিজ্যিকভাবে সাধারণত যে সমস্ত ফুলের চাষ করে থাকি তারই অংশ হিসাবে আজ তোমাদেরকে আমি একটা সেরকমই ফুলের সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থী বিন্দু, খেয়াল করো তো আমার হাতে এটা কি, তোমরা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, এটা একটা ফুলের গাছ। কি ফুলের গাছ দেখো তো? অনেকে হয়তো বুঝতে পেরেছো এটি একটি গোলাপ ফুলের চারা অথবা গাছ। তাহলে আমরা কি পড়াবো তোমরা অনেকেই ধারণা করতে পারছো। আমরা আজ তোমাদেরকে গোলাপ চাষ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ গোলাপ চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব বা গোলাপের চাষ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা কিন্তু সবাই জানি যে গোলাপকে কিন্তু ফুলের রানী বলা হয়। কি বলা হয়? গোলাপকে ফুলের রানী বলা হয়। বাংলাদেশে ব্যাপকভাবে বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু এই গোলাপের চাষ হয়ে থাকে। গোলাপের চাষ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং এর যে একটা বাণিজ্যিক প্রসার এটাও কিন্তু প্রসারিত হচ্ছে। এখন আমরা এই গোলাপ চাষ করার আগে আমরা এই গোলাপের কিছু জাত সম্পর্কে আলোচনা করব। জাত সমূহ তাহলে আমরা প্রথমে ফুল চাষ বা যে কোনো চাষ করার আগে আমরা কি খেয়াল করি, আমরা সেটার চাষ পদ্ধতিটা অবশ্যই খেয়াল করি। এখানে আমরা যে গোলাপের জাত সমূহ, এই জাত সমূহ আমরা কিন্তু এখন দেখবো যে কোন কোন জাতের গোলাপ চাষ হয়ে থাকে। এখানে আমাদের বিশেষ করে পৃথিবী জুড়ে গোলাপের কিন্তু অসংখ্য অসংখ্য জাত আছে। তার জাতগুলো কোনোটি আছে গাছ বড়, কোনোটি জোপালো, কোনোটি আছে আবার কিন্তু লতানো আকৃতির হয়ে থাকে। জাত বৈশিষ্ট্য অনুযায়ী গোলাপ সাদা, কালো, হলুদ, গোলাপি এ ধরনের হয়ে থাকে। এছাড়াও কিন্তু মিশ্র রঙের গোলাপও হয়ে থাকে। এখন আমরা যেরকম কয়েকটা এছাড়াও আছে রানী এলিজাবেথ, এ নামে আছে গোলাপি যেটা ওটাকে বলা হয় রানী এলিজাবেথ। তারপরে ব্ল্যাক প্রিন্স, এটাও হচ্ছে কালো, যেটা ব্ল্যাক প্রিন্স একটা জাত, এটা কিন্তু একটা কালো জাতের গোলাপ। এছাড়াও আছে ইরানি, ইরানিটাও কিন্তু গোলাপি রঙের হয়ে থাকে। মিরিন্ডা লাল, মিরিন্ডা যেটা সেটা কিন্তু যেটা আমরা লাল দেখি, এটা কিন্তু এই যে আমার হাতে যেটা আছে
এটাও কিন্তু এরকম এটা কিন্তু লাল বৃন্দা আবার এটা কিন্তু মিশ্র একটু একটু গোলাপ এবং একটু একটু লাল তাহলে কি হলো এই একই গাছে কিন্তু দুই ধরনের আছে একটা হচ্ছে পুরো লাল আর একটা হচ্ছে তোমার এই যে হালকা গোলাপি তাহলে লালটা আমাদের এখানে চলে আসছে কি বলো তো এটা হচ্ছে মৃন্ডা তাহলে জাতটা হবে হচ্ছে মৃন্ডা জাতে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জাতে পরে বংশ বিস্তার বংশ বিস্তার আমরা বিস্তারা বা জমিটা নির্বাচন
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3:1 মিটার আকারে বেড বা কিয়ারি তৈরি করব। এরপর কিয়ারি তৈরি করার পর নির্দিষ্ট দূরত্বে 60 সেন্টিমিটার গুণ আছে, 60 সেন্টিমিটার আকারে, এবং মানে এদিকে 60 সেন্টিমিটার, এদিকে 60 সেন্টিমিটার, এবং 45 ডিগ্রি বা 45 যে গর্তটা সেটা কিন্তু আমরা তৈরি করব। ঠিক আছে, তাহলে কি হবে যে এই যে গর্তটা, এই গর্তটা তোমাদেরকে 60 সেন্টিমিটার আছে, কোন 60 সেন্টিমিটার আকারে, আর সে 60 সেন্টিমিটার বলছে 60 সেন্টিমিটার, আর সে 45 কি হবে, এটা 45 সেন্টিমিটার আছে। এই যে গর্ত, এখানে যে গর্তটা করব এটা হচ্ছে গর্ত, এটা আছে সেন্টিমিটার। এই আকারে আমি কিন্তু একটা গর্ত তৈরি করব, একটা কিসের জন্য, একটা কলম স্থাপন করার জন্য। তারপর আছে গর্তের উপরের মাটি ও নিচের মাটি, আমরা কি করব, এখানে যখন মাটিটা তুলব কিছু অংশ নিচের অংশ আমরা উপরে নিয়ে যাবো, ওর অংশ নিচে নিয়ে যাব, এইভাবে মাটিটা উল্টে পাল্টে দিব। তাহলে কি হবে যে মাটিটা, নিচের মাটিটা আলো বাতাস পাবে, এবং সেই নিচের মাটির যে ধরনের সার বা যা কিছু আছে সেটাকে আরও কার্যকর করার জন্য এবং বৃদ্ধি প্রাপ্তি করার জন্য আমরা এই কাজটি করব। এতে করে চারা রোপণের আসে 15 দিন আগে গর্ত আসে এরকমভাবে খোলা রাখতে হবে। 15 দিন যদি এরকম আলো বাতাস পায় তাহলে কি হবে, মাটিটা কিন্তু সুন্দরভাবে আসে আলো বাতাস পেয়ে যে সমস্ত জীবাণু তার ভিতর থাকবে ওগুলো অবশ্যই রৌদ্রের আলোয় এটাকে ধ্বংস করবে। এখন আমরা এই সময় গর্তের জীবাণু এবং পোকামাকড় মারা যাবে। এরপর আমরা যে জিনিসটা করবো, সার প্রয়োগ, জমি তৈরি করার পরে আমরা কিন্তু সার প্রয়োগ করবো। যে মাসখানে ক্ষুদ্র আকৃতির গর্ত করে আছে চারা লাগাতে হবে।
হয়। এ প্রথমে পলিথিনের ব্যাগে বা মাটির উপর থেকে চারা বের করে দুর্বল শাখা প্রশাখা যেরকম এই চারাটা এটা কিন্তু একটা এই যে পলিথিনের আবরণের ভিতর আছে, ঠিক আছে? এটা আমরা কি করব, প্রথমে এই চারাটা আমরা এই পলিথিনটা খুলে ফেলব সুন্দর করে। এরপর যদি কোনো চারা হচ্ছে, যদি দেখা যায় যে এখানে কোনো খারাপ পাতা বা কোথাও যদি কোনো খারাপ ডাল এগুলো থাকলে আমরা এগুলোকে কি করব, সুন্দরভাবে ধারালো ছুরি অথবা কাঁচি দিয়ে ছেঁটে দিব, তাই না? ছেঁটে দেওয়ার পরে আমরা কিন্তু এই চারাটাকে সুন্দরভাবে এই যে পলিথিনটা ফেলে দিয়ে এটাকে আমরা সেই গর্তে স্থাপন করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা চারটা কিভাবে স্থাপন করব। এরপর আমরা চলে আসবো যে পরিচর্যা। তাহলে আমাদের অবশ্যই যে যে কোনো একটা জিনিস বা যে গাছের চারাই আমরা রোপণ করি না কেন, অবশ্যই তার কিন্তু আমাদের পরিচর্যাটা করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, চারাটা রোপণের পর আগাছা দমন করতে হবে। আগাছা কারণ কি, গোলাপের কিয়ারিতে অনেক আগাছা হয় যে মানে জাত ছাড়া অন্য শামা পাতুয়া ছোট ছোট যে কোনো ক্ষুদ্র উদ্ভিদ কিন্তু এই গাছের চারিপাশ থেকে কিন্তু এটাকে পুষ্টি বা শক্তি যাই বলো না কেন এই গাছকে দুর্বল করার জন্য এই আগাছাটা তুলে ফেলাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন বা জরুরি। পানি সেচ, মাটির আর্দ্রতা যাচাই করে বা ধরে রাখার জন্য বা মাটির যে খাদ্য প্রাণ তার সঙ্গে সেই সারের সঙ্গে অবশ্যই আমাদের কিন্তু এই হচ্ছে পানিটা অবশ্যই দিতে হবে। এছাড়াও আছে পানি নিকাশ, অতিরিক্ত যদি পানি হয়ে যায় যেরকম বর্ষা মৌসুমে যদি সেই বেড়ে বা কিয়ারিতে অনেক পানি জমে যায় সেক্ষেত্রে কি করতে হবে, যাতে আমরা এই পানিটা সঠিকভাবে নিকাশ করতে পারি মানে বের করে দিতে পারি অবশ্যই সেই ব্যবস্থাটা থাকতে হবে। তারপর ডালপালা ছাঁটাই করুন, কারণ এই যে গাছটা আমি দেখালাম এটা কিন্তু দেখো আমি সুন্দর করে ডালপালাটা ছেঁটে দিয়েছি, কারণ কি এখানে যদি এই মানে যেটা অপরিষ্কার বা খারাপ ডাল বা রোগ আক্রান্ত কোনো পাতা যদি এতে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গাছকে দুর্বল করবে এবং ফুলগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি প্রাপ্ত হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাণিজ্যিকভাবে অবশ্যই মানে ক্ষতি হবে। সেই কথা মাথায় রেখে আমাদেরকে এই গাছের যে পানি নিকাশ, আগাছা দমন এর সাথে ডালপালা অবশ্যই ছাঁটাই করতে হবে। তারপরে দেখো যে ফুলের পরই ছাঁটাই, মানে ফুলের পরই কেন আমরা ছাঁটাই করব এটা হয়তো তোমাদের মাথায় আসতে পারে, কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যদি এই ফুলের পরিটা রেখে দেয় তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু একটু সমস্যা হবে। সমস্যাটা এই জন্য হবে যে আমরা একটা গাছে দেখা যায় অনেকগুলো ফুলের পরি ধারণ করছে, যেখানে একটা গাছে যদি আমার এখানে 15টা কুড়ি হয় আমি যদি তার থেকে দুর্বল বা একটু ছোট আকারের কুড়িগুলো ছাঁটাই করি 5-6টা কুড়ি ফেলে দেয় সেক্ষেত্রে অন্য যে কুড়িগুলো থাকবে তা কিন্তু অবশ্যই কিন্তু বড় আকারে ফুল দিবে, তাই না? আর যেহেতু আমরা এটা বাণিজ্যিকভাবে চাষ করছি সেহেতু আমাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের গাছের ফুলগুলো যাতে একটু আকারে বড় হয়, তাহলে কি হবে আমরা অবশ্যই এ থেকে লাভবান হতে পারবো। তারপরে আমরা কিন্তু কি করতে পারি যে রোগ বা পোকামাকড়ের যে ব্যবস্থাপনা এটাকে আমাদেরকে পোকামাকড় ব্যবস্থাপনার একটা অবশ্যই কৌশল জানতে হবে বা পোকামাকড় ব্যবস্থাপনা দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই পোকামাকড়
পোকা আমাদের এখানে আছে, বারো আছে, যেরকম এখানে আছে দেখো যে রেড স্কেল, হ্যাঁ রেড স্কেল, এ কিন্তু এক ধরনের পোকা। এটা কিন্তু আমাদের এই যে গাছের অনেকটা হচ্ছে মরা চামড়ার মতো অত্যন্ত ক্ষতি করে এই গাছকে। মানে দেখা যায় যে পোকা গাছের বাকলের রস খুশি খেয়ে ফেলে, এই এইটা আছে পোকাটা আছে কিন্তু বাকলের মানে যে ছালটা এর রসটা কিন্তু অবশ্যই সে চুষে চুষে খায়। পিটল পোকা আছে, শীতকালের শেষে এই পোকার আক্রমণ পরিলক্ষিত হয়। এই পোকা গাছের কচি পাতা এবং আছে ফুলের যে পাপড়ি এগুলো কিন্তু খেয়ে ফেলে। তারপরে আছে দেখো যে রোগ ব্যবস্থাপনা, যে আমরা কিভাবে এই রোগকে ব্যবস্থাপনা করতে পারি বা এটা করতে পারি, যেরকম কালো দাগ পড়া রোগ আছে, তারপরে আছে ডায়াবেটিস আছে, পাউডারি আছে, মিলিটারি আছে, এগুলোকে আমরা প্রথমে যেরকম কালো দাগ পড়া রোগ, এটা কিন্তু একটা ছত্রাক জনিত রোগ। রোগে গাছের পাতার আছে গোলাকার আছে কালো রঙের দাগ পড়ে যায়। এরপরে যে ডায়াবেটিস, এটা আছে ডাল ছাটায় কাটা স্থানে এই রোগটা বেশি কিন্তু আক্রমণ করে। পাউডারি আছে মিলডিউ, এটি একটু ছত্রাকজনিত রোগ। এই ছত্রাক শীতকালে কিন্তু কুয়াশার সঙ্গে এই রোগের বিস্তারটা কিন্তু বেশি দেখা যায়। তাহলে আমরা সেই ক্ষেত্রে এই সমস্ত রোগ প্রতিরোধ করার জন্য আমরা এখানে কিছু যে থিওমিট বা ছালপড়, তারপর ডায়থান M45, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি সম পরিমাণ জলের সঙ্গে গুলিয়ে এটাকে আমরা স্প্রে করতে পারি। এরপরে আসে যে ফুল সংগ্রহ, এই যে ফুল ফোটার পূর্বেই গাছ হতে ফুল সংগ্রহ করতে হয়। সংগ্রহের পর ফুলের আছে ডাটার নিচের অংশ পরিষ্কার পানিতে ডুবিয়ে ঠান্ডা স্থানে কিন্তু আমরা রাখতে পারি। তাহলে আমরা এখানে লাস্ট আসছে ফুল সংগ্রহ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো গোলাপের চাষ পদ্ধতির ধাপগুলোর ধারাবাহিকভাবে বিশ্লেষণ করো। তোমরা আগামী ক্লাসে অবশ্যই এই পড়াটা রেডি করবে এবং খাতায় অবশ্যই তুলে রাখবে। আমরা পরবর্তীতে তোমাদের এই বাড়ির কাজগুলো অবশ্যই দেখব এবং সে সময় কিন্তু মূল্যায়ন করব। তাহলে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি এখানেই শেষ করছি। সবাইকে আবারও আমার তরফ থেকে গভীর ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি।